ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আজকে গতকালের থেকে আরেকটু কমে 12.3-তে দাঁড়িয়েছে, কিন্তু কাল থেকে টেম্পারেচার, রাতের তাপমাত্রা বাড়বে। যেহেতু আজকে রাতের পর থেকে একটু পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে কাল থেকে কিন্তু গ্র্যাজুয়ালি তাপমাত্রা বাড়বে। কালকে কলকাতায় আমরা আশা করছি এটা প্রায় 2 ডিগ্রির উপর বেড়ে গিয়ে 15-র কাছাকাছি পৌঁছে যাবে হচ্ছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, ফলে যেটা চলছে সেটাই চলবে। শুধু যে দিনগুলো বৃষ্টি হবে 6 আর 7, সেক্ষেত্রে যেহেতু আকাশ একটু মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু, সেক্ষেত্রে দিনের তাপমাত্রা সামান্য একটু কমবে। কারণ এই সময় শীতকালে যে বৃষ্টি হয় মূলত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ওদিক থেকে যেটা আসছে, কোল্ড এবং ড্রাই ওয়েদার, মানে ঠান্ডা এবং শুষ্ক। আর আমাদের বে অফ বেঙ্গলের উপর একটা বিপরীত ঘূর্ণাবর্ত আছে, যেখান থেকে আমাদের আর্দ্র এবং গরম এই হাওয়াটা যাচ্ছে। এই যে দুটো বিপরীত চরিত্রের হাওয়া, একটা হচ্ছে ঠান্ডা অথচ শুষ্ক, আর একটা হচ্ছে গরম অথচ আর্দ্র, এদের যে কনভার্জেন্স জোন যেখানটা হচ্ছে, সেই জায়গাটাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর।